আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে উনি কোনোভাবে ইসলামকে সহ্য করতে পারতেন না। উনি ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিলেন এবং উনি গায়ে খুব পুরা খুব শক্তিশালী গায়ে ওনার খুব শক্তি ছিল। কুস্তিবিদ্যায় উনি সবসময় চ্যাম্পিয়ন হতেন। উনি ছিলেন আদিবংশের আদিবংশ। ওই সময় আরব দেশে তখন আদিবংশরাই বিচার আচার কাজকর্ম করত। হযরত ওমর ছিলেন সব দিক দিয়ে ভালো, কিন্তু তার প্রধান শত্রু হলো ইসলাম। যখন ওনার 27 বছর বয়স, ঠিক এই সময়ের ওনার জীবনে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিভাবে গ্রহণ করেন তার উপরে আমার এই পুঁথিপাঠ। তাহলে শুনুন পুঁথিটা। শোন বন্ধু শোন, সকল শোন দিয়া ময়ন, শুনিল চোখের পানি গরিবে তখন, চাপা কান্না বুকে রাখা কষ্ট হবে গো বন্ধু হে, আর বদেশে মারামারি কাটাকাটি হয়, আর বদেশে মারামারি কাটাকাটি হয়, কেহ না সারি তো কাহার নেই কোথা গু ভয়, গোত্র লইয়া কাটাকাটি আর কত কি বন্ধু হে, 27 বছরের যুবক ওমর তাহার নায়াম, কুস্তি বিদ্যায় পারদর্শী ঘুরাই পালোয়ান, সেই আমলের শিক্ষিত সে কত যে সুনাম বন্ধু হে, সব দিকে ভালো তিনি বিচার আচার কায়াম, ইসলাম তার বড় শত্রু যত আহকায়াম, তলোয়ার তার ঝিলিক মারে শুনলে ইসলাম নাম বন্ধু হে, চারিদিকে একে একে ইসলাম দেখা যায়, যত ইসলাম দেখে তিনি সেই দিকেই ধায়, অত্যাচারে চোখের পানি রক্তে মিশে যায় বন্ধু হে, ওমরের অত্যাচারে যেদিকে তাকায়, পশু পাখি কান্না করে নেই কোনো উপায়, আল্লাহর দিকে হাত তুইলা কান্দে মুসলিম গো বন্ধু হে, নিজের বাদে ইসলাম নিছে অমর জানতে পায়, বাহাদিকে আমর প্রহার বেঁচে থাকা দায়, বাদির কান্নায় আকাশ বাতাস ভারী হইয়া যায় বন্ধু হে, ওমর ভাবলো মুহাম্মদকে খতম করা যায়, ইসলামকে ধ্বংস করা এই হলো উপায়, তলোয়ার হাতে সেই দিকে ওমর ছুটে যায় বন্ধু হে, পথে দেখা নাই মেরে সাথে বলে কোথায় যায়, মুহাম্মদকে কতল করবো পথ ছেড়ে দাঁড়ায়, মুহাম্মদ তার জাত শত্রু বলে ওমর গো বন্ধু হে, নিজের ঘর আগে সামলাও নাইম বইলা যায়, তোমার বই নেই ইসলাম ধরছে দেখো গিয়ে তায়, ভগ্নিপতি ইসলাম ধৈরা কোরআন পড়ছে গো বন্ধু হে, নাইমেরও কথা শুই নাই আগুন ধরে গায়, বিজলি মারা তলর লইয়া যায় ছুটে যায়, রক্ত চক্ষু লইয়া ওমর বোনের বাড়ি যায় বন্ধু হে, বোনের বাড়ির পাশে গিয়া কোরআন শুনতে পায়, কোরআন বাক্য শুনায় ওমর নীরব হইয়া যায়, ক্রোধের মাত্রা বাইরায় ওমর বোনের সামনে যায় বন্ধু হে, বোনের দিকে ঊর্ধ্ব কণ্ঠে চোখ রাঙিয়ে কয়, কি করিস বোন তুমি নেই কি তোমার ভয়,
কুরআন পাতা লুকাইয়া বোন কই কিছু নয় বন্ধু হে, নিজ ধর্ম সাইরা কেন ইসলাম ধর্ম নিলা, কোন সাহসে পিতৃ ধর্ম ত্যাগ করিলা, এই কথা কইয়া বোনকে প্রহার করিলেন বন্ধু হে। ভগ্নিপতি সামনে আইল তার রেহাই নাই, গত রক্ত ঝইরা পরে কোন মায়া নাই, যত খুশি মার রে ভাই ইসলাম সারতাম না বন্ধু হে। বোনের কথায় থমকে দাঁড়াইয়ে কি কথা কয়, ইসলাম লইয়া মরব তো বুনাই মরণের ভয়, মরতে চাইলে মাইরা ফালাও ইসলাম সারতাম না বন্ধু হে। নিজ বোনের কথা শুইনা দিলে নরম হয়, কি পরিচয় আবার পরই ওমর তারে কয়, চোখ পানিতে মধুর কোরআন শুনতে মধুময় বন্ধু হে। মধুর কোরআন শুইনে তাহার চোখের পানি বয়, কোমরে ঝুলাইয়া তলোয়ার ঘরের বাহির হয়, কোথায় আছে মুহাম্মদ সেই দিকে দায় বন্ধু হে। জায়েদের বাড়ি সাফা পাহাড়ের গায়, মুহাম্মদ সাহাবীরা রয়েছে সেথায়, খোঁজ লইয়া ওমর গিয়া সে তা হাজির হয় বন্ধু হে। কোটি দেশে ঝুলিয়ে রাখা তার বাড়ি দেখিয়া, সাহাবীরা ভেবে ব্যাকুল কি করে আসিয়া, রসুলে কই আইতে দাও দেখি সে কি কয় বন্ধু হে। ওমরকে দেখিয়া হামজা অস্ত্র হাতে লয়, ওমর গিয়া রাসুলের হাত ধরিয়া কয়, ইসলাম আমার ধর্ম হইব অন্য ধর্ম নয় বন্ধু হে। আল্লাহু আকবার কইয়া উপরে তুইলা হায়া, আল্লাহ তুমি কবুল করো দাও গো না যায়, মুসলমান না কইরা মরণ দিও না আল্লাহ গো। আশা রাখি আপনাদের এই পুঁথিটা খুব করুণ পুঁথি, আপনাদের ভালো লাগবে এবং সবাই দেখবেন এই আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।